বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি শালিক পাখি। 3 দিন গরমের দিনে চার না করলে শালিক পাখির অবস্থা কি হতে পারে। তো রেডি, আমাদের এই ভিডিওটা বুঝতে পারবেন। তো শুরু করা যাক, রেডি। তো দেখুন, এই যে পাখিটা পাখিটা দেখুন, দেখেছেন? ও ভালো করে খেয়াল করে দেখুন পাখিটার অবস্থাটা কি আছে। 3 দিন চান করায়নি, তা দেখুন ও স্থিরভাবে নেই। তার কারণ হচ্ছে ও স্নান করানো হয়নি, সারা গা ও মানে ঠোকরিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলা যায় এটা একটা মানে শরীর থেকে একটা সাদা সাদা ঠোকরালে সাদা সাদা আমাদের যেরকম মাথায় খুশকি হয় ওরকম টাইপের পড়ছে। তো গরমের দিনে ওদেরকে চান করাতেই হবে। আর সব থেকে বড় কথা এটা যে ওদের চানের অভ্যাস, ছোটোবেলা থেকেই ওদের স্নান করাই, স্নানের অভ্যাস। তো 3 দিন পর পর স্নান করায়নি, তো দেখুন সারা শরীর জানি ওর জ্বালা পোড়া দিচ্ছে, সারা শরীর ঠোকরাচ্ছে, পাখা ঠোকরাচ্ছে, পাখা ঝাড়া দিচ্ছে। স্নান অবশ্যই দরকার, একদিন বাদে বাদে পাখি স্নান অবশ্যই দরকার, না হলে পাখির শরীরে ডিস্টার্ব হবে, এরকম করতে করতে পাখি মারাও যেতে পারে। তো আপনাদের দেখানোর জন্য আমি 3 দিন এই পাখিটাকে স্নান করাইনি। তো আমি এই পাখিটাকে আজকেই স্নান করাবো, ঠিক আছে? স্নান করানোর পরে পাখি আবার ঠিক হয়ে যাবে। তো আপনারা এই ভুল কাজ করবেন না, স্নান অবশ্যই করাবে, ওদের স্নানের খুবই জরুরি। হ্যাঁ, স্নান তো করাবেই, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আর শেয়ার করুন। প্রচুর প্রচুর ভিউয়ার্স অবশ্যই জানি আমার এই ভিডিওতে আসে, আমি খুব আনন্দিত হব। তাহলে আগামী ভিডিও ছাড়ার জন্য আরও আমার একটা উদ্যোগ বাড়বে। তো নমস্কার বন্ধুরা।